La ilaha illallah. কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে! আল্লাহরে বললেন, আল্লাহ শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো, আমার হাতে পায়ে পেরেক ঠোকা হলো, আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে, তুমি বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর, আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে। আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো, দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন। পড়েন আল্লাহ আকবার। নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, ভেরি ইজি ওয়ে। আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ হ্যাজ প্রেসক্রাইবড এ ভেরি ইজি ওয়ে টু এন্টার দ্য প্যারাডাইস ফর দ্য উইমেন। নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট, আলমার আতুইদা সাল্লাত খামসাহাব, বিশ্বনবী ফরমান, চারটা কাজ যে নারী দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে। কে? এক নম্বর, আলমার আতুইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে, সমাজ সাহরাহা যারা রমজানের রোজা রাখবে, আতাআত বালাহা স্বামীর আনুগত্য করবে, হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানের হেফাজত করবে, এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে। কে? সহজ হয়ে গেল না? মাত্র চারটা, কয়টা আরো জোরে বলেন, কয়টা? মাত্র চারটা কাজ। আর কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন, জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত, যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য, কেয়ামতের দিন জিনাকারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে। কে? অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয়, আছে না? ঝানিয়া নিষেধ করেছেন, পরচুলা লাগাতে নিষেধ করেছেন। পরচুলা চিনেন? আলগাচুল, এই আলগাচুল লাগানো নিষেধ, পুরুষদের জন্য নিষেধ, নারীদের জন্য নিষেধ। অনেক ছেলেদের টাক মাথা আলগাচুল লাগায়, আছে না? নেই? আচ্ছা। আবার অনেক নারীরা পরচুলা লাগায়, মায়েরা নিষেধ, ব্রু প্লাক নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে। যেই নারীরা পুরুষদের মতো সাজতে চায়, এরকম আছে না? নাই? দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে, আছে না? নাই? এক লোক, একটা গল্প শোনাই আপনাদের, এক লোক এক বাগানে গিয়েছে, যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে, কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে। শুনতেছেন? পোশাকের এমন দশা, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না। আফসুস করে বলল, হায় রে, কেমন এদের মা বাবা, কেমন এদের আক্কেল, কি পোশাক তাদের পরিয়েছে, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না। পাশে এক ভদ্রলোক বসা ছিল, রেগে মেগে আগুন, এই মিয়া সাবধানে কথা বলেন, জানেন এগুলো আমার সন্তান, আমার সন্তান এগুলো। লোক তো ভয় পেয়ে গেছে, তাই নাকি? ও তাহলে আপনি এদের বাবা? এবার লোকটা রেগে মেগে বলে, আমি আপনার কি চোখ নেই, আমি বাবা হইতে যাবো কেন, আমি তো এদের মা। তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না, কোনটা বাবা কোনটা মা এটাও বোঝা যায় না, এরকম আছে না? নাই? ছেলেরা পরবে ছেলেদের পোশাক, মেয়েরা পরবে মেয়েদের পোশাক, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ছেলেকে স্কুলে পাঠান, শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান, মেয়েকেও পাঠান, ঠিক কিনা? আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, মেয়েকেও পাঠান, শিক্ষা সবার জন্য। বিশ্বনবী বলেছেন, আল্লিমু বানাতাকুম সুরাতান নূর, তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও। কোন সুরা? কথা কন। ও আমার মায়েরা, আপনাদের জন্য রব্বুল আলামিন সব হকের কথা সুরাতুন নূরে বলেছে, আল্লিমু বানাতাকুম সুরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সুরাতুন নূর শিক্ষা দাও। ও মামার মায়েরা, আজ থেকে সুরাতুন নূরের অর্থ করবেন, তাফসির পড়বেন, ঘরটারে বরকতময় করে দিবে। কে? এই জন্য ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমি? তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো, ইমান ছাড়া যাবে না, বেঈমান হয়ে মরা যাবে না, মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে। ওই মায়েরা, ইমান কেমন করে রক্ষা করবেন? ইমান কত বড় দামি জিনিস, ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে। আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না? নাই? কথা কম, বোঝা যায়? বোঝা যায়? মারিয়াম
আলাইহাস সালাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে আল্লাহ আবার ওনার নামে কোরআনে একটা সূরা দিয়েছে কে আল্লাহ কি নাম মারিয়াম সূরাতু মারিয়াম কাফ হায়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া আল্লাহু আকবার কি সুন্দর সূরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা ওনার নামেও সূরা ওনার ফ্যামিলির নামেও সূরা ওনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে ফাকুজ ওনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সূরা দিলেন ইমরানের পরিবারের সূরা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের 3 নাম্বার সূরা সূরাতু আলে ইমরান কি নাম আলে ইমরান সূরাতু আলে ইমরান আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা যাকারুকাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে নামে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসা যাকারুকাল উংসা এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মুকদ্দাস One of the major three mosques in Islam. Islam is সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মুকদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করত আর ইবাদত করত ইবাদতে মশগুল হয়ে থাকত পাগল পড়া হয়ে থাকত চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কোরআন সাক্ষী আন্না লাকি হাদা কোত্থেকে এই ফ্রুট পাইলা আনসিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ এরকম যারে চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় ইবাদতে মশগুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা বোনেরা ইবাদতে মশগুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে ইবাদত নিয়ে না কি নিয়ে কথা কন জি বাংলা কি এখনো দেশে চলে স্টার জলসা খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে